আর পাঁচটা ছেলের মতনই ইন্দ্রজিৎ হেসে খুলে স্কুলে যেত। ঠিক 7 বছর আগে ইন্দ্রজিতের একটা জ্বর আসে এবং তারপর থেকেই অসুস্থ হয়ে পড়ে যায়। এখন ইন্দ্রজিতের পায়ে ছিকল বাঁধা, আর সেই ছিকলে 3টি তালা বাঁধা, এবং এই ছিকল বেঁধে রাখতে রাখতে ইন্দ্রজিতের পায়ে ঘায়ের পরিস্থিতি চলে এসেছে। তবে ইন্দ্রজিতের মায়ের এখন একটাই দাবি, বারংবার প্রশাসনকে জানানোর পরেও প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য করা হয়নি। ইন্দ্রজিতের মা এখন বাড়িতে বসে শুধু দিন গুনছে যে কবে প্রশাসন সাহায্য করতে আসবে, আর কবে আবার সেই ইন্দ্রজিৎ হেসে খুলে বেড়াবে। জীবনের সবচেয়ে কঠিন লড়াই হলো অদৃষ্ট আর ভাগ্যের সাথে, আর এই কঠিনতম লড়াইয়ে যখন কেউ পাশে থাকে না, তখন সেই লড়াইয়ে দারিদ্রতা, দুঃখ, কষ্ট আর যন্ত্রণা সহ্য করে জীবন কাটাতে হয় রীতা দাস এবং ইন্দ্রজিৎ দাসেদের। ছেলেকে বাধ্য হয়ে শিকলে বেঁধে রাখতে হচ্ছে মা রীতা দাসকে। পাশে দাঁড়াবার মতো কেউ নেই পরিবারটির। আর পাঁচটা মানুষের মতোই সুস্থ স্বাভাবিকভাবে কাটছিল জীবন, কিন্তু সেই সুখ আর বেশি দিন স্থায়ী হয়নি। প্রথমে অসুস্থ হয়ে স্বামীর মৃত্যু, আর এখন মানসিক ভারসাম্যহীন ছেলেকে শিকলে বেঁধে দিন কাটাচ্ছে রায়গঞ্জ ব্লকের দক্ষিণ গোয়ালপাড়ার এক অসহায় পরিবার। প্রসঙ্গত, রীতা দাস জানিয়েছেন তার স্বামী 5 বছর ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন, ছেলে 8 বছর ধরে মানসিক ভারসাম্যহীন, 1.5 মাস হলো তার স্বামীর মৃত্যু হয়েছে। এদিকে ছেলের এমন অবস্থায় তার বুকে পাথর চেপে কার্যত বাধ্য হয়ে ছেলের পায়ে শিকল পরিয়ে দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে কাতরভাবে সাহায্যের আর্জি জানাচ্ছেন তিনি। চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই দুস্থ পরিবারটির। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য উত্তম সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন পরিবারটিকে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। এখনও কতদিনে তাদের সুরাহা হয় এবং শিকলমুক্ত হয়ে ইন্দ্রজিৎ স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেই দিকে তাকিয়ে রীতা দাস। অজিত দাস ভালো নাম, ডাক নাম ভুলা দাস। বলছি কি সমস্যা হয়েছে? বলে একটু যে জ্বর জ্বর ভাব হয়েছিল, বা তারপর থেকে এরকম হয়েছে। কি হয়েছে? মাথা প্রবলেম হয়ে গেল। তো পায়ে ছিকল দিয়ে বেঁধে রেখেছেন? হ্যাঁ, খুব অত্যাচার করে আর খুব বাইরে চলে যায়। দেখছে যে সারাদিন সকালে উঠে চলে যাবে, রাতে কোনোদিন রাতে উঠে চলে যাবে, বাইরে বাইরে চলে যায়। কি কি করবো, গাড়ি করে আবার নিয়ে আসতে লাগে। আর আমাকে তো ভারত সেবা আশ্রম থেকে খুব খুব সাহায্য করে, এখানকার মেম্বার প্রধানরা করে না আশ্রম থেকে, আমাকে স্বামীজিরা খুবই আমাকে দেখে। তো পায়ে ছিকল দিয়ে রেখেছেন, অসুবিধা হয় না? অসুবিধা তো হয়, কিন্তু কি করব, ডাকতে লাগবে, ও তো চলে যায় বাইরে বাইরে, না বাইরে বাইরে যায় যে চলে যায়, নাহলে পরে কি করে থাকবো, ঘুরে ঘুরে খুঁজে খুঁজে নিয়ে আসবো, পাওয়া তো যায় না, চলে যায় বা গাড়িতে উঠে চলে যায় অনেক দূরে দূরে। কোথায় কোথায়? একবার হিলিতে চলে গেছিল, একবার হচ্ছে কালিয়াচক চলে গেছে, আর তারপরে আরো চাঁচলে চলে গেছিল, 3-4 বার এরকম করে করে চলে যায়। ওই মা তো সবারই বড় মোবাইল, বড় মোবাইলে ছবি সেটা দেয়, ওরও একটু নাম ঠিকানাটা বলতে পারে, বাড়ির জায়গাটা বলতে পারে, তখন ছবি তুলে তুলে ছেড়ে দেয়, তারপরে লোকে এসে বলে, তখন নিয়ে আসে। কষ্ট তো হয়, মা তো কষ্ট তো হয় যে শিকল দিয়ে বাড়ি বেঁধে রাখছে, কষ্ট হচ্ছে না, ভালো মতো হাঁটতে পারে না, শুইতেও মনে অসুবিধা হয় ওর। সবসময় শিকল বাঁধা থাকে? সবসময় শিকল বাঁধা থাকে, নাহলে চলে যাবে, এদিক ওদিক চলে যাবে। এর মতন হয়ে গেছে পায়ে? এর আগে তো দিত, একটু ধুতে পাটা গুলা ধুয়া দিতাম, গরম জল করে নিম পাতা দিয়ে গরম জল করে ধুয়া ধুয়া দিতাম, এখন তো ওটাও করতে দেয় না, নিজে কিছু করতে দেয় না, উনি গায়ে হাত দিতে দিবে না আমাকে, আমাকেই দেখতে পারে না। কতদিন আগে এরকম হয়েছে? 7 বছর 8 বছর ধরে এরকম হয়ে আছে। হঠাৎ এরকম হয়েছে? আগে কিরকম ছিল? আগে ভালো ছিল, আগে ছোটবেলা ভালো ছিল, সুস্থ সবল ছিল, ছেলে একা একা স্কুলে গেছে, তখন আর একটু ছোট ছিল, যখন এখানে বাড়ি করলাম তখন তো 10 বছর বয়স ওর, তখন ওই রোড পার হয়ে একা স্কুলে গেছে, স্কুল থেকে বাড়িতে এসেছে, ভাত বেড়ে নিয়ে ভাত খেয়েছে, সব কিছুটাই নিজে নিজে করতো, এখন ওটাও নিজে করে না। তারপরে জলের পর থেকে? হ্যাঁ। তো ডাক্তার কোথাও দেখেন? হ্যাঁ দেখাইছি ডাক্তার, বহরমপুরে দেখাই নিয়েছি, রায়গঞ্জে 3-4টা ডাক্তার পাল্টানো হয়ে গেছে আমাদের। এখন ডাক্তার দেখাচ্ছেন? হ্যাঁ ডাক্তার দেখাচ্ছি, ওষুধ আছে, ওষুধ খাওয়াচ্ছি, কোনো না কোনো কিছুই হচ্ছে না, ওষুধ খেয়ে শুধু একটু সময়ের জন্য একটু ঘুমায়, তারপরে এবার ওই যে কাছে অত্যাচার করে। আপনি কি করেন? আমি তেজপাতার প্যাকেট করি। ওনার বাবা? ওনার বাবা ছিল হচ্ছে প্যারালাইসিস হয়ে গেল, প্যারালাইসিস হওয়ার পর থেকে ওই একটু সেদিকে ওদিকে সাহায্য টাহায্য করে করে নিয়ে আস, তো ওগুলো দিয়েই কোনো রকম করে ওকে চিকিৎসা করতাম, ওই কোনো রকম করে করে চলি। আপনি একজন মা, আপনার একটাই সন্তান, এরকম করে পায়ে ছিকল বেঁধে রেখে আপনার দিন গুনতে হচ্ছে,
কি করব এখন, রাখতে তো লাগবে, না রেখে দেখি কি করব, শিকল বাদে রাখি। এই এই অঞ্চলের হলো মেম্বার বলছি, আপনার অঞ্চলে একটি ছেলে দীর্ঘ 7 বছর ধরে মাথার সমস্যায় ছিল, এখন তার বাড়ির থেকে তাকে 4-6 বছর ধরে শিকল দিয়ে বেঁধে রেখেছে। হ্যাঁ, বিষয়টা আমারও নজরে এসেছে। মানসিক ভারসাম্যহীন ছেলেকে শিকলে বেঁধে দিন কাটাতে হচ্ছে রায়গঞ্জ ব্লকের 12 নং বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়ার এক অসহায় পরিবারকে। বুকে পাথর চেপে রেখেই কার্যত ছেলের পায়ে শিকল পরিয়ে দিয়েছেন তিনি। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।